অস্তিত্বের খোঁজে নাফিসা মুি অষ্টম অংশ আমি বাসা থেকে বের হওয়ার আগে জান্নাতের মাথার দিকে কোরআন শরীফটা রেখে গেলাম তোল না যেহেতু বড় তাই সমস্যা হল না রাখতে মেয়েকে একা রুমে রেখে যাচ্ছি তাই এই ব্যবস্থা তার মধ্যে বাসায় কেউ নেই আল্লাহ হেফাজতে রাখবেন তাই নিশ্চিন্তে চলে গেলাম বাসা থেকে বের হলাম একটা টর্চ নিয়ে চারদিকে লাইট আছে তবুও নিলাম আম গাছের দিকে তাকিয়ে দেখি দড়িটা এখনো ঝুলছে ওখানে তবে অনেক উজ্জ্বল দেখাচ্ছে দড়িটা আমি কিছু মনে না করে গাছে উঠে দড়ি খুলতেই একটা ঠান্ডা বাতাস আমার শরীর স্পর্শ করল আমি নিচে নামতে গিয়ে দেখি দড়ি আটকে গেছে দড়ি আটকালো কেমনে বলেই টানতে লাগলাম পড়ি ওখানে কি করছো নিচে তাকিয়ে দেখি বাবা আমায় ডাকছে বাবা কই থেকে আসলো সবাই কি বাসায় ফিরে আসছে নাকি এখন তো আসার কথা না পড়ি নিচে নেমে আসো এক্ষুনি দড়ি ওখানেই রেখে আসো আমি গাছ থেকে নামলাম দড়ি রেখে দিয়ে বাবার কাছে এসে বললাম কখন আসছেন বাবা এই ভর সন্ধ্যায় গাছে উঠস কেন জানো না এই সময়টা খুব খারাপ সময় বাবা দড়িটা নামাতে এসেছিলাম যদি এদিক দিয়ে চোর আসে তাই মাথায় একবারও বুদ্ধি এল না এই বাসায় অনেক সিরকোরিটির গার্ড আছে তারা ব্যাপারটা কি দেখবে না এবার গাছের দিকে তাকিয়ে দেখত কোন দড়ি আছে কি না আমি গাছে তাকিয়ে দেখলাম কোন দড়ি গাছে নেই আমি নিজে হাত দিয়ে দড়ি খুললাম সেটা কই গেল চোখে যা দেখ সবসময় সেটা সত্য হয় না বাসায় যাও আগে গোসল করবা তারপর নিজের রুমে যাবে তারা তোমাকে ছুঁয়ে ফেলেছে তোমার মেয়েকে তোমার কাছ থেকে যতটা সম্ভব পারো দূরে দূরে রাখবে বলে আমাকে এগিয়ে দিল বাসার গেট অবধি বাবা ভিতরে আসেন পড়ে যাচ্ছি তুমি জলদি যাও বলে আমার হাতে একটা পাথর দিয়ে বলল এটা বালতির পানিতে রেখে গোসল দিবা ওই পানি দিয়ে জলদি যাও আর কিছু হলেও একদম পিছনে তাকাবে না এবার আমি অনেকটা ভয় পেয়ে গেলাম ভিতরে ঢুকতে গিয়ে উনি বলল দোয়া না পরে বাথরুমে একদম ঢুকবা না কিন্তু আর বের হয়েও পড়বা দোয়া নিশ্চয় আল্লাহ উত্তম হেফাজতকারী তিনি তোমাকে উত্তম রূপে হেফাজত করবেন উনি সরসর করে আবার বাগানের দিকে চলে গেলেন এর মধ্য শুভ্র বাসায় চলে এসেছে দরজা খোলা দেখে ওর বুকের ভিতর ধক করে উঠল রুমে এসে শুধু জান্নাতকে দেখে পরি কই গেল ওর মাথায় আবার পাগলাম ই জাগল না তো পরি পরি বলে কয়েকটা ডাকো দিল শুভ্র আমার পুরো শরীর কেঁপে যাচ্ছে ভয় কি বলল বাবা সব বাসায় কেন ঢুকল না আমি ডাইনিং রুমে এসে নিচে ওয়াশরুমে দোয়া পরে ঢুকে এক বালতি পানি উঠিয়ে পাথরটা পানিতে রেখে গোসল দিলাম ড্রেসটা ভালো করে ধুয়ে না গায়ে জড়িয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম যত উপরে উঠছি আর নিচে মনে হচ্ছে রাগে কারা যেন বিশ্রীভাবে গড় গড় শব্দ করে যাচ্ছে শেষ সিঁড়িতে উঠে পিছন দিকে তাকিয়ে দেখি তিনটা কালো কুৎসিত প্রাণী দাঁড়িয়ে আছে যাদের পায়ের হাঁটু অব্দি সাদা উজ্জ্বল লাইট জ্বলছে পিছন দিকে তাকাতেই ওরা বিশ্রীভাবে হেসে উঠে ফ্লোরে এবার বুকে উপর ভর দিয়ে সরসর করে টিকটিকির মতো এগুতে লাগলো পরীর দিকে এটা দেখে জোরে একটা চিৎকার দিয়ে রুমের ভিতর চলে আসলাম শুভ্রকে দেখে ওকে গিয়ে জড়িয়ে ধরেই বললাম শুভ্র আমার মেয়েকে আমার কাছে আসতে দিও না ওরা আমার পিছে আসছে শুভ্রকে এভাবে পরি অচমকায় জড়িয়ে ধরা দেখে অবাক হয়ে গেল তাও ভিজা অবস্থায় তুমি কই গিয়েছিলে আর এভাবে ভিজা গায়ে কেন আসছ কি হয়েছে তোমার এরকম কাঁপছ কেন পরি কোন কথা না বলে শুভ্রকে জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো আর শরীরের পানিতে পুরো ফ্লোর পানি দিয়ে ভেসে যাচ্ছে পরি সমস্যাটা কি তোমার কিছু বলবে তো শুভ্র ধমক শুনে পরি চুপ তো করলো কিন্তু কেঁপেই যাচ্ছিল শুভ্র একটা টাওয়াল এনে পরির চুলগুলো মুছে দিতে দিতে বলল ওকে কিছু বলতে হবে না চুপ করে দাঁড়িয়ে থাক এখানে বলে ওর ড্রেস এনে হাতে দিয়ে বলল যাও চেঞ্জ করে আসো আগে তারপর শুনব কি হয়েছে নানা ওরা আমার পিছে পিছে আসছে বলেই শুভ্রকে আবার জড়িয়ে ধরল এবার কিন্তু মায়ের শুরু করব আগে চেঞ্জ করে আসো বলছি বলেই শুভ্র ওকে ছেড়ে দিয়ে একটা কাপড় নিয়ে এসে ফ্লোরটা মুছে ফেলে জলদি পরি জলদি চেঞ্জ করে এসে শুভ্রকে সব খুলে বলল শুভ্র সব শুনে পরির উপর প্রচণ্ড রেগে গেল এর ভয় বলতে কি কিছুই নেই কোন কেলে তুমি এই ভর সন্ধ্যায় গাছে উঠতে গেছ আমাকে একটু বলবে আমার জীবনে প্রথম কোন এমন একটা মাকে দেখলাম যার কাছে সন্তান রেখে যাওয়াটাও রিক্স নিজের মায়ের কাছেও সন্তান নিরাপদ না সাথেই তুমি ইতিহাস সৃষ্টি করবা পরি আমার কথা না হয় ভাবো না তুমি কিন্তু মেয়েটার কথা ভাবাতো বলে ইচ্ছে মতো কথা শোনাল শুভ্র শেষে শুভ্র ওর মাকে কল দিল হ্যাঁ শুভ্র বল কেমন আসিস মা কবে আসছ তোমরা কাল পরশুর ভিতর কেন সমস্যা না দিদুনকে ফোনটা দাও তো আর বাবা কি ওখানে আছে তোমার কাছে হ্যাঁ আমার কাছেই তো আছে তোর বাবা বলে অনিতা ওর শাশুড়িকে ফোনটা দিল কিরে শুভ্র কেমন আছিস আর ভালো তুমি এখনই পলা আন্টিকে নিয়ে বাসায় আসো জলদি বলে সব ঘটনা খুলে বলল শুভ্র বিমলা সব শুনে আর এক মুহূর্ত দেরি না করে নিতাই আর পলাকে সাথে নিয়ে বাসায় রওনা দিল শুভ্র ওনাদের কেন ডাকছ বাবা তো নিচে আছে একটু পর আসবে এখনো বুঝতে পারছো না ওটা কি ছিল ওটা বাবা ছিল না তোমার মাথায় কি একটুও বুদ্ধি হবে না তুমি নিজেও জানো না ঘাড়ে কত বড় বিপদ নিয়ে আসছ আল্লাহ এই মেয়েকে একটু হেদায়াত কর আমাকে শুধু সে জ্বালাতে শিখছে আর কোন গুণ তার নাই শুভ্র কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় পরি শুভ্রকে সেই কখন থেকে জড়িয়ে ধরে আছে ছাড়ার কোন নাম নেই আস্তে আস্তে পুরো শরীর কাপুনি দিয়ে জ্বর আসল পরির আর বীর করে বলছে শুভ্র যার্নাতকে আমার পাশে নিয়ে এসো না ওর ক্ষতি হয়ে যাবে শুভ্র কি বলবে ভেবে পাচ্ছে না পরীকে শুয়ে দিয়ে একটা গ্লাসে সুরা দিয়ে পানি পরে কিছু পানি পরীকে খাওয়ালো আর গায়ে ছিটে দিল এই জ্বর মেডিসিন দিয়ে ছাড়ানো না জান্নাতকে আর পরীর কাছে নিয়ে আসলো না শুভ্র জান্নাতের কাছে কোরআন দেখে শুভ্র মনে মনে বলল মেয়ের বিপদ হতে পারে তার আগেই পরি সুরক্ষার ব্যবস্থা করে গেছে নিজের অজান্তেই দশটার দিকে বাসায় চলে আসলোরা শুভ্রপরীকে রেখে নিচে এসে দেখল অনেক জিনিস ছড়ানো ছিটানো সিঁড়ি ফ্লোর পানি দিয়ে মাখানো শুভ্র দরজা খুলে দিয়ে বলল আন্টি পানিগুলো একটু মোছেন তো এমন সময় পরীর চিৎকারে শুভ্র এক দৌড়ে রুমে এসে দেখল পরি সাপ সাপ বলে চিল্লাচ্ছে শুভ্রপরীর কাছে গিয়ে বলল কই সাপ আমি দেখছি না তো তুমি স্বপ্ন দেখেছো পরী তা শুভ্র আমি স্পষ্ট সাপ দেখেছি আমার পা জড়িয়ে ছিল বলেই কেঁদে উঠল বিমলা রুমে এসে সব শুনে পরীর পা ভালো করে চেক করে দেখে ওর পায়ে কিছু জড়িয়েই ছিল স্পষ্ট মোটা দাগ দেখা যাচ্ছে বিমলা যা বুঝার বুঝে গেল এর সাথে এখনো জিন আছে পরি কান্না বন্ধ কর কাছে না তোমার কান্না দেখে ও কান্না করবে পরীর শরীরে তখন প্রচণ্ড জ্বর শুভ্রের গ্লা অব্দি ঘেমে যাচ্ছে কারণ পরীকে জড়িয়ে ধরে আছে শুভ্র সেদিন সবাই পরীর সাথেই থাকল বিমলা কিসের যেন পানি এনে পরীর গায়ে ছিটিয়ে দিল পরি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল সেই রাতে পরি এবং জান্নাত ছাড়া আর কারো ঘুম হল না পরদিন অনিতা আর দেরি করেনি সবাইকে নিয়ে বাসায় ফিরে আসে পরীর হাল আস্তে আস্তে খারাপ হতে লাগল শুভ্রকে একদম সহ্য করতে পারে না জান্নাতকে অনিতা ওর কাছে রাখে পরীর কাছে ভয় কেউ আসতে পারে না যেসব কথা বলে পরি শুনলে এমনি যে কারোর পিলে চমকে যাবে বিমলা থাকে অল টাইম পরির পাশে বিমলা আগের যুগের মানুষ তাই টুকিটাকি জানে সেগুলো দিয়ে পরিকে শান্ত রাখার চেষ্টা করে একদিন শুভ্র ঘুমিয়ে আছে সোফায় আর পরিবেদে হঠাৎ পরি চোখ মেলে দেখে কেউ তার সামনে দাঁড়িয়ে আছে এমন সময় একটা নে কেউ ওকে নিয়ে কোথায় যেন চলে যায় পরী শুধু একবার চোখ খুলে দেখে ও ওদের বাসার বাহিরে দাঁড়িয়ে আছে তারপর আবার চোখ চুলে ঘুম চলে আসে তারপর আবার চোখ মেলে দেখে একটা ছোট্ট কালভাটের সমানে বসে আছে ও আবার চোখ বন্ধ হয়ে যায় তারপর আবার চোখ খুলে দেখে আঠাল মাটির দেশে দাঁড়িয়ে আছে যেখানে যতদূর চোখ যায় তত দূর লাল আঠাল মাটির চুলো শুধু ওকে যেন কেউ কোথাও বার বার নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা খোলা মাঠে এনে পরীকে নামিয়ে দিল এবার পরীর হুশ ফিরে আসল সামনে দেখে সাদা যুগ বা পরা একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে যার হাতে তসবি ছিল এবার আমি তাকে দেখে সাহস পেয়ে মুখ খুললাম আপনি তো বৃদ্ধ নামাজি মানুষ আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে আমার স্বামী সন্তান আছে তাহলে কেন আমার সাথে এ ধরনের আচরণ করছেন আমাকে আমার বাসায় দিয়ে আসেন আমার স্বামীর কাছে যাব আমি বৃদ্ধ এবার বলল যেখানেই নিয়ে যাচ্ছি সেখানেই ওরা ধরে ফেলছে মা তোমাকে সাধে তোমার রুম থেকে নিয়ে আসিনি পিছন দিকে একবার ফিরে তাকাও আমি পিছন দিকে তাকিয়ে দেখি এত ভয়ঙ্কর চেহারার কিছু দাঁড়িয়ে আছে যাকে দেখে আমি কেঁপে উঠি ভয় বিকট চেহারার কেউ দাঁড়িয়েছিল যা ভাষায় প্রকাশ সম্ভব না কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে বিছানায় এনে ধাক্কা দিয়ে ফেলে দিল আমার আর কিছু মনে নেই শুভ্র একটা শব্দে জেগে উঠে দেখে পরি হয়ে পড়ে আছে শুভ্র জলদি পরীর কাছে গিয়ে দেখে ওর দাঁতের সাথে দাঁত লেগে গেছে শুভ্র চোখ মুখে পানি ছিটিয়ে দেয় কিন্তু সেন্স ফিরছে না শুভ্র এবার প্রচন্ড ভয় পেয়ে যায় প্যারানমাল সম্পর্কে ওর তেমন ধারণা নাই শুভ্র নিতাইকে কল দিল কারণ এই অবস্থায় পরীকে রেখে যাওয়া ঠিক হবে না পিতাই ঘুম থেকে উঠে বলল এত রাতে কেউ কল দেয় বলে স্কিনে দেখে শুভ্রের কল পরি বলেই বিমলাকে টেনে তুলে বলল পরির আবার সমস্যা হই মনে হয় শুভ্র কল দিচ্ছে জলদি চল দাদু হয়তো ঘুমাচ্ছে কিন্তু কি করব আমি এখন কোন কিছু দিয়েই তো ঠিক হচ্ছে না পরি শুভ্র এমন সময় দরজায় নখ শুনে শুভ্র জলদি গিয়ে দরজা খুলে দিতেই দুই জনে ভিতরে ঢুকে শুভ্র লাইট জ্বালায় বিমলা এসে পরীকে দেখে বলল শুভ্র পরি তো দাঁতি লাগছে নিশ্চয় ওর সাথে বড় কিছু হয়েছে বিমলা একটা কর্টন এনে পরীর কানের ভিতর দিতেই পরি ঝিঁকে উঠল পরি উঠে শুধু ভুলভাল বকেই যাচ্ছে এটা সেটা শুভ্র শক্ত করে পরীকে জড়িয়ে ধরতেই পরি চোখ খুলে বলল ওই তুই আবার আমার কাছে আশ বলেই শুভ্রকে একটা ধাক্কা দেয় প্রচন্ড শক্তিতে শুভ্র ছিটকে পড়ে যায় শুভ্র ওর মতো ওকে থাকতে দে বলে বিমলা পরীর পাশে গিয়ে বলল পরি কি হইছে তোর শুভ্র সাথে এরকম ব্যবহার কেন করলি দ্বিদুন শুভ্রকে আমার অসহ্য লাগে ওকে আমার দেখতে মন চায় না ও কেন আমার কাছে আসে শুভ্র আর আসবে না কখনো তোর কাছে বলেই বিমলা চলে গেল শুভ্র চুপ করে বসে আছে টেবিলে আর পরীর দিকে চেয়ে আছে তো সব বুঝতে পারছে কিন্তু কি করবে শুভ্র আর দরজা বন্ধ করে দিল না কখন কি হতে কি হয় শেষে রুমের ভিতর আর কেউ ভুগতে পারবে না ভোরের দিকে অনেকটা ঠিক হয়ে যায় পরি শুভ্র নামাজ পড়ছিল সেটা দেখে পরিও অজু করে শুভ্রের পাশে এসে নামায় দাঁড়িয়ে গেল পরী কেবল সালাম ডান দিক থেকে বাম দিক ফিরিয়েছে অমনি দক্ষিণ দিক থেকে শুধু একটা বিশাল মাথা ভাসতে ভাসতে ওর দিকে হা করে ওকে খেতে আসে আর এটা দেখে পরি জোরে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায় নামায় পড়ে যায় শুভ্র জলদি নামাজ কমপ্লিট করে ওকে তুলে বেড়ে শুয়ে দেয় পরি এই পরি কি হয়েছে তোমার এরকম কেন করলে বলেই শুভ্র বারবার ডাকতে থাকে পরীকে শুভ্র একদম ভেঙ্গে পড়ে কি হচ্ছে এসব অনেকক্ষণ চেষ্টার পর পরীর জ্ঞান ফিরে আসে কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে শুভ্র পরীকে জড়িয়ে ধরে বলল তোমার কি হইসে সোনা ওরকম করে কেন চিৎকার দিয়ে উঠলা শুভ্র আমি মনে হয় বাঁচব না ওরা আমাকে মেরে ফেলবে ওই যে দেখ দাঁড়িয়ে আছে বলেই শুভ্র বুকে মুখ লোকালো পরি শুভ্র কষ্টে বুক মনে হয় ফেটে যাচ্ছে কিছু হবে না শোনা আমি আছি তো ভালো চিন্তা ভাবনা কর দুর্বল হয়ে পড়ো না আমি আছি জান্নাত আছে আমাদের ছেড়ে কই তুমি যাবা বল আমি জানি না শুভ্র ওরা দেখতে খুব ভয়ঙ্কর ওরা বাজে ভাবে আমাকে স্পর্শ করে আমাকে নিয়ে যাবে বলেই পরি প্রচণ্ড জোরে কান্না করতে লাগলো শুভ্র পরীকে একটা একটা করে কিস করছে আর বলছে ওরা কিছু করতে পারবে না আল্লাহ অবশ্যই আমাদের কিছু না কিছু পথ দেখাবে শোনা প্রতিটা মানুষকে ধৈর্যর পরীক্ষা দিতে হয় এটাও আমাদের সেরকম একটা সময় পরীর চিৎকারে বাসার সবাই রুমে চলে আসে পরী কান্না করেই যাচ্ছে আর শুভ্র ওকে থামানোর চেষ্টা করছে কিন্তু মেয়েটা থামছেই না এবার শুভ্র পরীকে জোরে একটা ধমক দেয় যে রুমের সবাই চমকে ওঠে কতবার বলছি চুপ কর তবুও শুনছ না কেন সবাইকে প্যারা দিতে খুব ভালো লাগে তাই না পা। আপনি এখানে কেন জান্নাতের কাছে যান ওকে কখনো একা রাখেন না ওর ক্ষতি হয়ে যাবে ওরা বাদশাহ খুব পছন্দ করে আমি তো আমার মেয়ের কাছে যেতে পারি না আপনি দয়া করে ওর কাছে যান বলে আবার পরি কেঁদে উঠল কথাটা শুনে এবার অনিল দৌড়ে ওর রুমে চলে গেল জান্নাতকে বুকের সাথে জড়িয়ে নিল বাসার সবাই হতাশায় ডুবে গেল অনিতা কয়েকটা পুরোহিতের সাথে যোগাযোগ করল কিন্তু কিছুই হল না সমস্যা আরও প্রকট হয়ে যাচ্ছে শুক্রবার ছুটির দিনে দুপুরে সবাই একসাথে খেতে বসেছে পরিও বসেছে এমন সময় জান্নাতের দিকে এক নজরে তীক্ষ্ণভাবে তাকিয়ে থাকেও সেটা বিমলার চোখ এড়ায় না জান্নাত একটু দূরে অনিলের কোলে বসে ছিল আর অনিল ফোনে কথা বলছিল বিমলা সোজা খাবার ছেড়ে উঠে গিয়ে জান্নাতের সোজাসুজি দাঁড়িয়ে গিয়ে বলল পরি কিছু বলবি পরি রাগী চোখে বিমলাকে ধমক দিয়ে বলল তুমি ওখানে কেন দাঁড়ালা চোখে দাঁড়াইছি তোর কোন সমস্যা বিমলার কথা শুনে সবাই পরীর দিকে তাকালো। ওর চোখ তখন হালকা লাল হয়ে আছে পরি আর কিছু না বলে ভাত নাড়াচাড়া করতে লাগল বৌদি তোমাকে কি আবার জিনে ভর করেছে অর্পিতা অনিতা চোখ গরম করে অর্পিতার দিকে তাকালো। অর্পিতা চুপ হয়ে গেল একদম অর্পিতা তুমি বড্ড বেশি কথা বল নিজের খাওয়ার দিকে মন দাও বলেই পরি উঠে চলে গেল না খেয়ে শুভ্র আর গলা দিয়ে খাবার নামল না পরি নামাজ খাওয়া দাওয়া সবকিছু দিন দিন বাদ দিচ্ছে প্রচুর দুর্বল হয়ে পড়ছে পরি সেদিন রাতে শুভ্র ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছিল এমন সময় পরি এসে হাত দিয়ে শক্ত করে শুভ্র গলা চিপে ধরে শুভ্র চোখ মেলে পরীর হাত সরাতে চেষ্টা করে কিন্তু পারে না প্রচণ্ড শক্তি নিয়ে পরি ওর গলা ধরে আছে আজ শুভ্রকে যেন মেরাই ফেলবে শুভ্র দম আটকে কাশি দিতে শুরু করল এমন সময় একটা অদৃশ্য শক্তি এসে পরীকে সজরে ছুঁড়ে ফেলে দেয় শুভ্র তোমাদের ডাইনিং রুমের বাথরুমে একটা পাথর আছে বেসিনের উপর ওটা একটা গ্লাসে পানির মধ্যে ডুবিয়ে আনো জলদি বলেই রুমের সব লাইট অফ হয়ে গেল আমি একে সামলাচ্ছি শুভ্র জানে না ওটা কি ছিল তবুও নিচে দৌড়ে এসে বাথরুমে দেখে ওই পাথরটি ওটা একটা বড় মোগে পানি নিয়ে তাতে পাথরটি ডুবিয়ে জলদি রুমে আসলো রুমের ভিতর এসে দেখল পরি শুয়ে উপর দিকে আছে বাহিরের আবছা আলোতে ওর চোখগুলো লাল দেখাচ্ছে শুভ্র ওকে ধর এবার তোমার বিবির সাথে ওরা শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে শুভ্র গিয়ে পরীর দুই হাত শক্ত করে ধরে তেত্রিশ আয়াত পড়তে শুরু করলো জোরে জোরে আর কেউ একজন সুমধুর কণ্ঠে পরির কানে আজান দিচ্ছে পরি বার বার ঝিকে উঠছে এক পর্যায়ে থেমে যায় পরি নিস্তেজ হয়ে শুভ্র বুকে ঢলে পড়ে চোখ দিয়ে পানি পড়ে গেল পরীর কয়েক ফোটা তোমার বিবি খুবই বিপদে আছে তাই তুমি ভালো কোন রাখিকে ডাকো আমার দ্বারা এতজনকে আটকানো সম্ভব না তাছাড়া এখানে ঢুকতে আমার কষ্ট হচ্ছে একটু পর আবার আসবে ওরা পানি গুলো দিয়ে জলদি ওকে গোসল করাও অবশ্যই দোয়া পরে বাথরুমে ঢুকবা শুভ্র অদৃশ্য অবয়কের কথা মতো সব কাজ করে পরিকে বিছানায় শুয়ে দেয় কিন্তু একটু পর আবার চিৎকার দিয়ে ওঠে পরি কিছুক্ষণ পর রাতে পরীর কণ্ঠ অনেক দূর পর্যন্ত যায় ছটফট করছে পরি শুধু আমার গাজলে যাচ্ছে কেন শুভ্র তুমি কি করেছ আমার সাথে জলদি বল তাছাড়া এর ফল কিন্তু ভালো হবে না এবার শুভ্র প্রচণ্ড খেপে গিয়ে হুঙ্কার দিয়ে বলল আমি শুভ্র বেঁচে থাকতে তুই জিনদের নিয়ে সংসার করবি আর সেটা এই শুভ্র বসে বসে দেখব এমন অবস্থা করব জন্মের মতো সব কিছু ছেড়ে দিয়ে সুরসুর করে আমার কাছে আসবি শুভ্র এরকম কথা শুনে পরি পরিপ্রচন্ড রেগে গিয়ে ক্রি টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে ভেঙ্গে ফেলে বাড়ি দিয়ে ভাঙ্গা গ্লাস আর পানির বোতল দুইটাই শুভ্র দিকে একসাথে ছুঁড়ে মারে গ্লাসটা শুভ্র পেটে এসে পড়ে আর বোতলটার কাছ থেকে শুভ্র নিজেকে বাঁচিয়ে নেয় শুভ্র এতটাই রেগে যায় যে শুভ্র দুইটা ফোন ল্যাপটপ এবং পরীর একটা ফোন সব কিছুতে একসাথে আজান চালু করে দেয় আর পরীর কাছে এসে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয় শুভ্র এদিকে বাসার সবাই ভাঙচুরের শব্দে রুমে এসে দেখে পরি ছটফটানি শুরু করে দিছে রো বলছি এগুলো বন্ধ করো বলেই দাপাতে লাগল পরীর গায়ে বিড়ালের পায়ের পাতার মতো আঙ্গুলে ছাপ পড়তে লাগল এবং সেইগুলো লাল আকার ধারণ করল শুভ্র পরীকে ওভাবেই রেখে বাহিরে এসে সিলেটের যে মাওলানার কাছে কোরআন শিখত তাকে কল দিয়ে সব কিছু বলল আচ্ছা শুভ্র আমার যেতে একটু সময় লাগবে তুমি ততক্ষণে তোমার ওয়াইফের কাছে থাকো আর কিছু প্রসেস শিখিয়ে দিল শুভ্রকে আশা করি কিছু সময়ের জন্য ওরা তোমার ওয়াইফকে ছেড়ে যাবে পরীর কষ্ট দেখে অনিতা কেঁদে ফেলল ওর আর্তচিৎকার শুনে যে কেউ কেঁদে ফেলবে কিন্তু কেউ কাছে যেতে পারছে না শুভ্র রুমে এসে দেখে ওই রকমই করছে আর শরীরের অনেক জায়গায় লাল লাল ছাপ পরাদাম শুভ্রপরীর একদম কাছে এসে বসে ওর কপালে হাত দিয়ে মাওলানার বলা কথা অনুযায়ী আমল করতে শুরু করে দিল একটু পর আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে আর বিছানায় পড়ে যায় তবুও শুভ্র আরও কিছুক্ষণ দোয়া পড়তে লাগলো কিন্তু জিনগুলো জান্নাতের উপর নজর ফেলে অনিল জান্নাতকে নিয়ে ডাইনিং রুমে বসেছিল অনিল হঠাৎ চেয়ে দেখে জান্নাত কাঁপছে আর ওর গা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে অনিল আর দেরি না করে জান্নাতকে নিয়ে সোজা ওদের বাসার মন্দিরের ভিতর চলে যায় এবং জান্নাতকে নিয়ে সেখানে বসে পড়ে মসজিদে যেমন ধার্মিক জিন থাকে এবং নামাজ আদায় করে তেমন মন্দিরগুলোতেও ধার্মিক হিন্দু জিন থাকে তাই ওই শয়তান জিনগুলো ভিতরে আসতে বাধা পায় আর জান্নাত অগ্নি পৌঁছাতে পারল না অনিল ওভাবেই বসে থাকে জান্নাতকে নিয়ে কাজের লোক এসে শুভ্র রুমটা পরিষ্কার করে চলে যায় শুভ্র পরীর পাশে বসে আছে আর পরি চুপ করে শুয়ে আছে শুভ্র সাথে কোন কথা বলছে না পরীকে ওভাবে চর না মারলেও হতো কিন্তু নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি শুভ্র পরীর দিকে তাকিয়ে দেখে দুই গালে শুভ্র আঙ্গুলের দাগ বসে গেছে শুভ্র কেবল ওঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গ্যাঞ্জিটা খুলে দাঁড়িয়েছে এমন সময় পরি উঠল শুভ্র তোমাকে এই অবস্থায় দেখলে আমার নেশা লেগে যায় কেন এরকম হয়ে থাকো আমার সামনে এখন আমি ফ্রি আছি পরি নেশা লাগাতে পারো আমি অল টাইম রাজি বলেই মুচকি হাসি দিয়ে উঠল শুভ্র শুভ্র আর পরীর দিকে না তাকিয়েই নিজের পেটে হাত দিল কাঁচ লেগে অনেক খানি কেটে গেছে এতক্ষণে বুঝতে পারেনি এখন বেশ জ্বালা করছে পরি এখন পুরো স্বাভাবিক তাই দেরি না করে পরি উঠে গিয়ে দরজা বন্ধ করে শুভ্র দিকে তাকাতেই শুভ্র সামনে একটা ছেলেকে দেখতে পেল পরি এটা দেখে চমকে গেল এটা ক্য শুভ্র তোমার সামনে ওই ছেলেটাকে শুভ্র পিছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই কিন্তু শুভ্র সব বুঝতে পেরে বলল ওটা কোন খারাপ জিনিস ওকে যেতে বল তো পরি স্বামী স্ত্রীর রোমান্সের সময় থাকতে নেই কোন তৃতীয় ব্যক্তিকে ওর নাম কি শুভ্র আমার দিকে রাগি চোখে আছে মনে হয় আমাকে মারবে আমার ভয় করছে শুভ্র আমার সাথে এত লাগতে পারো আর ওকে শায়স্তা করতে পারছো না তুমিও ওকে আঘাত কর শুভ্র শুভ্র এবার খাটে বসে বলল পড়ি আমার মনে হয় তুমি আয়াতুল কুরসি ভুলে গেছ একটু আমাকে পড়ে তো জোরে জোরে পড়বা আমার কান অব্দি যেন আসে তাছাড়া এক সপ্তাহেও আমার আদর তোমার কপালে জুটবে না কিন্তু আয়াতুল কুরসি আমি ভুলে যাইনি শুভ্র ওয়েট আমি তোমাকে পড়ে শোনাচ্ছি আমার দিকে তাকিয়ে না যে তোমার আর আমার মাঝখানে আছে তার দিকে তাকিয়ে বল যত জলদি পাঠ করবে ততই আমাকে কাছে পাবা দেখি তোমার কেমন মনে আছে শুরু কর এবার পড়ি ওই ছেলেটির দিকে তাকিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করে দেয় কিন্তু ওই জিনিসটা যাচ্ছে না শুভ্র সে তো যাচ্ছে না রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে তোমার পড়ার ভিতর ভুল হচ্ছে পরি আল্লাহ আকবার তিনবার বলে আবার শুরু করো আর ওর দিকে তাকিয়ে থেকেই বল আমি এখানেই আছি কোথাও যাচ্ছি না ফতাফত কাজটা করে আমার কাছে আসো এবার আমি শুভ্র কথা মতো ওভাবেই পড়তে লাগলাম আর ছেলেটির কাছে এগুতে লাগলাম ছেলেটি একটা বিশ্রী চেহারার রূপ ধারণ করল এতে আমি সব ভুলে গিয়ে চিৎকার করে উঠলাম শুভ্র যা বোঝার বুঝে গেল পড়ি ওই জিনিসটা তোমার শুভ্র আর জান্নাতকে মেরে ফেলে দিতে চায় সব তোমার হাতে তুমি কেমন আমাকে ভালোবাসো সেটার পরীক্ষা আজ আবার শুরু করো বার বার পর তোমাকেই করতে হবে তাছাড়া সব শেষ করে ফেলবেও শুভ্র এই কথাতেই ব্যাপক কাজ হল পরীর মধ্য ওই ব্যাটা আমার রুমে গিয়ে লায় ঘুর ঘুর করস বলেই জোরে জোরে গুলো করতে শুরু করল পরি এই তো আমার বউ ফর্মে ফিরে আসছে গুড জব পড়ি এ না হলে তুমি আমার বউ শুভ্র কখনো কারো সাথে আপোষ করে না তুমিও না করে দেখিয়ে দাও ওদের সাহস কি করে হয় শুভ্র আর পরীর মাঝে আসা একপর্যায়ে পর্যায়ে জিনটি সহ্য না করতে পেরে অদৃশ্য হয়ে যায় পরীর সামনে থেকে ইয়েস শুভ্র আমি পেরেছি পেরেছ যখন ওখানে দাঁড়িয়ে আছো কেন এখানে আসো তুমি প্রতিযোগিতাতে ফার্স্ট হইলা তোমাকে আমার বড় একটা উপহার দিতে হবে না পরী এবার শুভ্র সামনে এসে বলল শুভ্র আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে শরীরটা খুব দুর্বল লাগছে শুভ্র আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বের হয়ে পলাকে জোরে ডাক দিয়ে বলল আন্টি খাবার রেডি করেন তো পরি খাবে শুভ্র রুমে এসে বলল কি কি খাবা বল যা যেমন চায় সেটাই বল শুভ্র আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে শুধু ভাত হলেও চলবে বলেই শুভ্র পেটের দিকে নজর যায় পরীর শুভ্র ওখানে কাটল কিভাবে কি করছ তুমি বলেই শুভ্রের কাছে গেল পরি কিছু না পড়ি এমনি কেটে গেছে বলতে পারো যন্ত্রনামো সুখ পরি কিছু না বলে শুভ্র পেটের কাছে গিয়ে একটু নিচু হয়ে চোষক দিয়ে রক্তগুলো সব শুষে নেয় তুমি কি ভ্যাম্পায়ার হয়ে গেছো পড়ি তাই আমার রক্তগুলো শুষে খেয়ে নিলে হুম বলে আর কোন কথা না বলে জায়গাটা ড্রেসিং করে দেয় পড়ি পলা খাবার নিয়ে রুমে ঢুকতেই শুভ্র বলল আন্টি নিচে নিয়ে যান খাবারগুলো পরি নিচে যাচ্ছে একটু পর পলা খাবারগুলো নিয়ে চলে গেল আর শুভ্র পরীকে নিয়ে নিচে নামলো ভাত খুব ক্ষুধা লাগছে আনটি আমারে তরকারি দিতে হবে না আমি এমনি খেতে পারবো বলে চেয়ারে বসে প্লেটটা কাছে নিল পরি আস্তে আস্তে খাও তাছাড়া বিষম উঠবে শুভ্র চোখ সলো ছলো করছে দুইটা দিন ধরে কিছু খাওয়াইতে পারেনি শুভ্র আর আজ নিজে একাই খাবার খাচ্ছে পরি তুমি খাও আমি উপরে যাচ্ছি বলেই শুভ্র চলে গেল শুভ্র একটি বড় বালতিতে পানি নিয়ে সেই পাথর ডুবিয়ে আবার নতুন করে পানির ভিতর হাত ডুবিয়ে রুকাইয়া করে পানি পরে নিল তারপর বিছানার বেডশিট সহ সব কিছু চেঞ্জ করে সেখান থেকে কিছু পানি নিয়ে পুরো রুমে ছিটিয়ে দিয়ে নিজেই পুরো ফ্লোর মুছে ফেলে সব কাজ কমপ্লিট করে বেডশিট গুলো নিয়ে নিচে নেমে এসে সেগুলো ওয়াশ করতে বলল কাজের লোককে পরীর খাওয়া শেষ হলে ওকে নিচের ওয়াশরুমে গোসল করতে বলে বালতিতে পানি তুলে পাথরটি ওর মধ্য দিয়ে পরীকে ওয়াশরুমে ঢুকে দিয়ে শুভ্র ওর মাকে ডাকল অনিতা বলল ও কি স্বাভাবিক হয়ে গেছে না মা আবার হয়তো কিছু হবে তবে সময় লাগবে ওর কাছে আসতে জিনগুলোর সেই ব্যবস্থায় করেছি জান্নাত কই তোর বাবা তো সেই কখন থেকে ওরে মন্দিরে নিয়ে বসে আছে জান্নাতের সমস্যা হচ্ছিল তাই ও এই কাজটা করেছে শুভ্র মন্দিরের ভিতর আর না গিয়ে বলল বাবা ওকে নিয়ে আসো আমি আছি কিছু হবে না অনিল জান্নাতকে নিয়ে বের হয়ে এল মন্দির থেকে জান্নাত শুভ্রকে দেখে বা বাবা বলে ডেকে উঠল মাধুরীর কিছু হবে না তো শুভ্র শুভ্র হেসে বলল বাবা তুমি থাকতে ওর কিছু হতে পারে নাকি বলেই জান্নাতকে কোলে নিয়ে চলে গেল পরি গোসল সেরে বের হয়ে ওর রুমে চলে যায় এবার শুভ্র জান্নাতকে নিয়ে ওয়াশরুমে ঢুকে এক বালতি পানির মধ্যে ওকে ছেড়ে দেয় জান্নাত তো সেই খুশি ছোট ছোট দুই হাত দিয়ে পানিতে থাবা মারছে আর হেসে উঠছে শুভ্র দুই হাত এগিয়ে দিয়ে বলল মা আমার বুকে আসতো। জান্নাত এবার শুভ্রের বুকে আসে অদ্ভুত রকম শান্তি অনিল দাঁড়িয়েই ছিল সামনে শুভ্র ওর বাবার কাছে জান্নাতকে দিয়ে নিজে গোসল সেরে বের হয়ে এসে জান্নাতকে নিয়ে উপরে চলে আসলো পরি ওর মেয়েকে শুভ্রের কোলে দেখে তাকিয়ে থাকে কিন্তু সাহস পায় না কাছে নিতে শুভ্রপরীর কাছে এগিয়ে এসে জান্নাতকে ওর কোলে দিয়ে বলল ওকে একটু ফিডিং করাও তো ওকে সরাও শুভ্র আমি ওর গায়ে হাত দিব না ওর সমস্যা হতে পারে কিন্তু যান না তোর মাকে ধরে মামা করে ডাকছে আর জড়িয়ে ধরে কান্না করছে যা হয় হোক এমনি কয়েকদিন হলো ও তোমাকে কাছে পায়নি প্রচুর কান্না কাটি করছে ওকে নিয়েই থাকো আমি জহরের নামাজ পড়ি ততক্ষণে এমনি অনেক লেট হয়ে গেছে তুমি পড়ছ নামাজ হুম ওকে বলে চলে যায় শুভ্র অনেক সাহস করে জান্নাতের শরীর স্পর্শ করলাম আমি কান্নায় ভেঙ্গে পড়লাম আমার নিজের ভুলের জন্য এত কিছু হয়ে গেল ক্ষমা করে দাওমা আমাকে বলেই জান্নাতকে ফিডিং করাইতে লাগলাম শুভ্র নামাজ কমপ্লিট করে এসে পরীর কাছে বসে বলল কোন সমস্যা হচ্ছে আর না শুভ্র দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল হত্যা ঘণ্টা খানেকের ভিতর ওনারা এসে যাবেন শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে নাও আমি শুয়ে দিয়ে চেঞ্জ করার জন্য উঠে গেলাম মেয়েটা আমার ঘুমিয়ে গেছে পরি শাড়িটা খুলতেই শুভ্র ওর দিকে তীক্ষ্ণ নজরে তাকায় শুভ্র মাথা আর কাজ করছে না পরি শুভ্র মস্তিষ্কে এভাবেই অ্যাটাক করে শুভ্র উঠে গিয়ে পিছন থেকে পরির ঘাড়ে কিস করতেই পরি শিউরে ওঠে শুভ্র ওনারা নাকি আসবে চেঞ্জ করবতো। এখন করতে হবে না তোমাকে কিছু দেওয়া আমার বাকি আছে বলেই শুভ্র পরীকে পাগলের মতো একটার পর একটা শব্দ করে কিস করতে থাকে পরিও জারিয়ে ধরে শুভ্রকে খামচে পরি উম এই রকম করে জড়িয়ে ধরলে আদর করব কেমনে এটা শুধু আদর ভাবনা এটা তোমার কাজে দিবে পড়ে শুধু মনোযোগ দিয়ে অনুভব আর উপভোগ কর আমি করি আদর তোমাকে না কয়েকদিন ধরে তুমি আমায় খুব প্যারা দিস তাই আমি আগে বলেই পরীর দুই ঠোঁট নিজে ঠোঁটের ভিতর নিল শুভ্র অনেকক্ষণ পর শুভ্র পরীকে ছেড়ে দিয়ে বলল আনা তখন প্রমিস করছিলাম ওই খারাপ জিনিসটাকে তাড়িয়ে দিতে পারলে আদর পাবা সেটা পূর্ণ করলাম আমার আর শুভ্রকে ভালো লাগছে না আমি শুভ্রকে ঝিপকানি দিয়ে সরে গেলাম শুভ্র এবার জান্নাতকে রুম থেকে বের করে ওর মাকে দিয়ে রুমে এসে দরজা বন্ধ করে দেয় আর পরীর দিকে এগুতে লাগলো কারণ শুভ্র বুঝে গেছে আবার ওরা আসার চেষ্টা করছে পরি চেঞ্জ করছিল এমন সময় ওকে এক টানে নিজের বুকের ভিতর নিয়ে বলল পরি জানো না আগে কে খুশি করতে হয় তাছাড়া আল্লাহ নারায় হয়ে যাবে তোমার উপর শুভ্র আমার ভালো লাগছে না ছাড়ো আমায় কি বল শুভ্রকে তোমার ভালো লাগছে না এত সুন্দর একটা তোমার বর আর তুমি তাকে হাত ছাড়া করছো পরি জোরে ধাক্কা দেয় শুভ্রকে কিন্তু নিজের কাছ থেকে সরাতে পারে না শুভ্র শক্ত করে ওকে ধরে আছে আল্লাহ আমাকে তোমায় নেয়ামত হিসেবে দিছে পড়ি কেমনে তোমায় ছাড়ি বলেই শুভ্র পরীর বুকে কিস করে রাতে দাঁত চেপে উম ছেড়ে দাও বলছি পরী তোর জন্য সব কিছুর সাথে লড়তে রাজি আছি সব কিছু বিসর্জন দিতে পারি আমি নিজেই তোর ভিতর নতুন ভালোবাসা তৈরি করব আমি তো তোরি এটাও বুঝতে পারিস না ছাড়বা বলেই রাগি চোখে শুভ্র দিকে তাকালো পরি শুভ্র পরীর কানে কিছু দোয়া পড়তে থাকে এতে পরি কিছুটা স্বাভাবিক হয়ে যায় এবার পরীকে ধাক্কা দিয়ে সরে দেয় শুভ্র তোর জন্য এতটুকুই আর না চাড্রেস পরে নে বলে শুভ্র পিছন ফিরতেই পরি দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে নিজের সমস্ত শরীরের ভার শুভ্র উপর দিয়ে বলল তবুও তোমাকেই আবার চাই আমি আরো চাই মানে আরো আরো চাই বলে পরি শুভ্রকে বুকে পিঠে গলায় কিস করতে রাখল শুভ্র পরীকে সোজা আরো উপরে উঠিয়ে নিজের ঠোঁটের কাছে পরির ঠোঁট এনে বলল এত কিস করতে হয় না সুইটহার্ট তাহলে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে শুভ্র এভাবেই আদর করতে হয় তাছাড়া তোমার ফিলিংস উঠবে কিভাবে হুম বলেই শুভ্রের নাকের সাথে নিজের নাক ঘষাল পরি আমি তোমার নেশায় পড়ে গেছি শুভ্র পরীর কাছ থেকে শুভ্র নিজেকে জোর করে ছাড়িয়ে নিতেই এক দৌড়ে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করল শুভ্র দিয়ে সে দেখল বমির সাথে ব্লাড যাচ্ছে শুভ্র পরীর নাভিতে হাত দিয়ে একটু চাপ দিতেই পরীর বমি বন্ধ হয়ে যায় অস্থির হয়ে গেছে মেয়েটা এতটুকু সময়ে পরীকে অজু করে নিয়ে এসে বলল জলদি চেঞ্জ করে নাও আমার মাথা প্রচণ্ড ঘুরছে আমি পারবো না এখন আমার শরীর খুব খারাপ লাগছে শুভ্র বলেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো পরি শেষে শুভ্র নিজেই পরীকে চেঞ্জ করে দিয়ে কানে ইয়ারফোন গুজিয়ে সুরা শোনাতে লাগিয়ে দিল শুভ্র আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার কষ্ট হচ্ছে এগুলো সরাও আমার কাজ থেকে যতই সমস্যা হোক ওগুলো সরানো যাবে না বলে পরীর দুই হাত আর পা শক্ত করে বেঁধে ফেলে শুভ্র পরীর ও না দিয়ে ওর এখন সমস্যাই হবে কেন যে আমি ওকে উঠে গিয়েছিলাম তার ফলেটা প্রায় এক ঘন্টা পর মাওলানা আসলো বাসায় সাথে আরও চারজন কে নিয়ে আসছে সবাই রাখি শুভ্র বলল ফারুক ভাই আমি খুব সমস্যায় আছি একটা কিছু করেন আমার ওয়াইফ প্রচণ্ড দুর্বল হয়ে পড়তেছে শুভ্র চিন্তা কর না এবার সব ঠিক হয়ে যাবে বলেই শুভ্র রুমে যেতেই পড়ি একটা হুঙ্কার ছেড়ে বলল এই তোরা এখানে কেন আসছিস কি চাস তোরা আম্মা যান চিন্তা করেন না আপনাকেই আমরা সায়স্তা করতে আসছি পাঁচজন রাখি কাজে নেমে গেল চারকোনা একটা বর্গাকার একে চারজন রাকিকে চারকোনায় রেখে মাঝখানে আরো একটি বৃত্ত একে তার ভিতর পরীকে বসিয়ে দিল ফারুক পরী মাথা নিচু করে বসে আছে গম্ভীর হয়ে ওর চুপ থাকা দেখে মনে হচ্ছে এখনই কিছু একটা ঘটে যেতে পারে চোখের পলকে রাকিগুলো তাদের কাজ শুরু করে দেয় কিন্তু পরি কোন কথায় বলে না রাকিগুলোর কাজ বারবার ব্যর্থ হচ্ছিল অবশেষে ফারুক বলে উঠল এটা করা খুব কঠিন হবে এগুলো অনেক পুরনো জিন এদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি এরা সব কিছু জানে আমরা কি কি দ্বারা এদের আঘাত করব সেই প্রস্তুতি নিয়েই পরীর চারপাশে বসে অবস্থান করছে যে কোনো সময়ে অঘন ঘটে যাবে রুমে শুভ্রের সাথে সাথে অনিল নেতাই বিমলা অনিতা আর কৌশিক সোফায় বসে আছে বাকিরা দরজার বাহিরে দাঁড়িয়ে আছে অনেক চেষ্টার পর ওদের রুমের ভিতর থেকে এক বেজ সাইজের একটা অদ্ভুত কাগজ পাওয়া গেল যেটার ভিতর বিকৃতি মানুষের ছবি আঁকানো ছিল এটার জন্যই ওরা বেশি শক্তিশালী ভাবে বসে অবস্থান করছে পরীর পাশে ফারুক সেটা পরীর সামনে দিয়ে বলে এর উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকুন কিন্তু কোন কথায় শুনছে না পরী ওভাবেই বসে আছে শুভ্র এসে বলল তাও কোন কাজ হল না সবাই বলল তাও হল না এবার কৌশিক এসে বলল পরিকথা শুনছ না কেন যা বলছে তা কর এবার পরী কৌশিকের দিকে এমন দৃষ্টিতে তাকায় কৌশিক ভয় পেয়ে দূরে সরে আসে শেষ পর্যন্ত অনিল এসে বলল পরি সবাই অনুরোধ করছে শুনছ না কেন বাবা আমি দাঁড়াতেই পারছি না আমার কষ্ট হচ্ছে খুব এবার অনিল নিজে পরির কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে কাগজটার উপর পরীকে পা দিয়ে দাঁড়াতে সাহায্য করে এবং গোলক থেকে বের হয়ে আসে অনিল এর মধ্যেও একটা কথা আছে যদি কোন জিনগ্রস্ত মানুষ পুরোপুরি জিন দ্বারা আক্রান্ত না হয় তাহলে তার নিজের এমন একটা মানুষকে তাকে সাহায্য করতে হবে সেই আক্রান্ত মানুষটি তাকে অত্যন্ত শ্রদ্ধা করে সেটা অনিলের ক্ষেত্রেও হয়েছে পরী ওর শ্বশুরকে অত্যাধিক শ্রদ্ধা করে সব কাজ করে ওই কাগজ পুরানোর ব্যবস্থা করে আজব একটা এক বিগ কাগজ হাফো লিটার পেট্রোল দিয়েও পড়ছে না শেষে অনেক কষ্টে সেটা পুরানো হলো কিন্তু এবার পরী একদম অদৃশ্য হয়ে গেল আর সেটা দেখে বাহিরে দাঁড়িয়ে থাকা অর্পিতা বৌদি বলে জোরে একটা চিৎকার দেয় ফারুক তো অসম্ভব রকম ভয় পেয়ে যায় এটা কেমন হলো পরীকে নিয়ে গেছে তাদের সাথে আর কোন উপায় নেই কি হয়ে গেল কাগজ পুরানোর সবাই ছিল আর এটারই সুযোগ তারা নিয়েছে শুভ্র হাঁটু গেরে মাটিতে বসে পড়ল স্তব্ধ হয়ে এমন সময় একটা আধা বয়সী লোক হঠাৎ করে রুমে ঢুকে বলল কাজটা কঠিন হবে কিন্তু আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি ইনশাল্লাহ সফল হতে পারব কারণ আমি যা জানি আপনারা তা জানেন না লোকটিকে দেখে শুভ্র বুঝে গেল যে এটা কে ছিল এটা সেই জিন যে শুভ্রকে সাহায্য করেছিল শুভ্রজলদি অজু করে এসে তার পাশে বসে গেল চিনটি বলল আমার নাম রাকিম শুভ্র নিশ্চয় তুমি বুঝতে পারছ আমিকে আমাকে সাহায্য কর শুধু তুমি আর বাকিরা ওদের মতো কাজ চালিয়ে যা পরি সম্পূর্ণ ওদের কন্ট্রোলে পরি রাস্তা দিয়ে হেঁটে চলছে আর একটা মানুষ একটু দূরে বাতাসে ভেসে চলছে রাস্তাটি সম্পূর্ণ অচেনা একটা লোক দূর থেকে সেটা দেখতে পেয়ে দৌড়ে কাছে আসতেই কাউকে দেখতে পায় না আর এখানেই তো তারা ছিল গেল কই আবার বহু দূরে পরীকে ওভাবে দেখা যায় এভাবেই ওকে নিয়ে যাচ্ছিল ওরা তাদের শক্তি আছে কিন্তু তারা পুরোটা ব্যবহার করতে পারছে না রাকিমের জন্য তাই এভাবেই পরীকে নিয়ে যাচ্ছে হয়তো এবার রাকিম তিন জিনের নাম এবং ওদের পূর্বপুরুষদের নাম ধরে বারবার বার ডাকতে লাগলো আর কি জানি শব্দ পড়তে লাগলো এক পর্যায়ে রাকিম সফল হয় ওরা পরীকে নিয়ে আবার হাজির হয় ওদের উদ্দেশ্য ছিল পরীকে ইন্ডিয়াতে নিতে যেতে যেখানে ওরা থাকত অনেক জিনও সেখানে আছে এবার রাকিম ওর কাজ শুরু করে দেয় ফারুককে বলল আপনারা আজান দিন ততক্ষণ পর্যন্ত বার যতক্ষণ না আমি বন্ধ করতে নিষেধ করছি এবার রুমের ভিতর এগারোটা জিন একসাথে প্রবেশ করে রাকিমকে সাহায্য করার জন্য পরীর কাছে তিনটা জিন ছিল যারা অনেক পুরনো জিন বয়স কত বলা যাবে না সেদিন রাতে বাহিরে গাড়ির সাথে একজনকে ধাক্কা খেতে দেখেছিল ওরা সুব্রদের সাথে ওই কাহিনীর পর থেকে পরীর পিছে পড়েছিল মারার উদ্দেশ্য এসেছিল জিনগুলো কিন্তু পরীকে তাদের খুব পছন্দ হয়ে যায় তাই ওর সাথে ছিল এতদিন কিন্তু শরীর স্পর্শ করতে পারেনি রাতে আম গাছে ওঠার কারণে ওরা সম্পূর্ণ পরীকে আয়ুত্তে এনে ফেলে এবার রাকিম বলল শুভ্র সহ যারা যারা আছে তাদের সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বল একজনও যেন রুমে না থাকে শুধু তুমি ছাড়া শুভ্র সবাইকে ইশারা করে বাহিরে যেতে বলল ওরা চলে গেলেই একা দরজা বন্ধ হয়ে গেল এবার শুভ্র গভীর ঘুমে টলে ফ্লোরে পড়ে গেল এবার বাকি জিনগুলো মিলে ওই তিন জিনকে পরীর শরীর থেকে টেনে হিচরে নামায় এক নিমিশেই কিন্তু বাধা হল শুভ্রদের বাসার মন্দিরে যেসব জিন ছিল তারা ওরা কিছুতেই মেনে নিবে না এই বাসাতে কোন মুসলিম জিন প্রবেশ করাতে আমরা চলে যাব কিন্তু আপনারা এই মেয়েটাকে আপনাদের নিয়মেই মুক্তি করে দেন আমরা এখানে থাকতে আসিনি শুধু অসহায় মেয়েটাকে সাহায্য করতে এসেছি এরা এমন নিকৃষ্ট জিন যারা ওই ছোট বাচ্চাকেও ছাড়েনি আপনাদের এখানেও আমাদের আশা নিষেধ কিন্তু মেয়েটার উপর কিছু ঋণ ছিল আমার তাই সেটা পূর্ণ করেই চলে যাব কথাগুলো রাকিম হিন্দু জিনদের বলল অনেক তর্ক বিতর্কের পর তিন শক্তিশালী পিসা চিনকে আগুনে পুরে ভস্ম করে দেয় রাকিম যাতে পরবর্তীতে না আসতে পারে পরি ওখানেই পড়ে আছে সেন্সলেস হয়ে রুম থেকে সব জিন বের হয়ে যায় শুধু রাকিম ছাড়া শুব্রকে ডেকে তুলে বলল শুব্র কাজগুলো আমি একা করতে পারতাম কিন্তু ফারুক আমাকে ধরে ফেলতো ওর কাজে ব্যবহারের জন্য ফারুক তোমার জন্য ভালো হতে পারে কিন্তু আমার জন্য অত্যন্ত ক্ষতিকর আমার মতো জিনায়ত্তে আনার প্রতিটা মানুষের একটা স্বপ্ন বিশেষ করে ফারুকদের মতো মানুষদের আমি চলে যাচ্ছি আমার সম্পর্কে কোন কথা ফারুককে বলবে না আর বলেও কোন লাভ নাই আমি সেই ব্যবস্থায় করে ফেলছি কিন্তু তোমার কোন ভুলের জন্য আমারও কিছুটা ক্ষতি হতে পারে আশা করি বুঝবে পরীর সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে তাই রিক্স নিয়ে কাজগুলো করেছি এতে আমি মারাও যেতাম কিন্তু আল্লাহ আমার উপর দয়া করেছেন তাই এখনো সুস্থ আছি পরীর পৃথিবীতে কেউ নেই তাই তুমিই একমাত্র কিছু ও বারবার ভুল করবে তুমি ওকে শাস্তি দিয়েই ভালবেসো না হয় তবুও ছেড়ে দিও না কখনো ইনশাল্লাহ স্বামী স্ত্রী দুইজনেই একসাথে জান্নাতে থাকতে পারবে বলেই চলে যায় রাকিম শুভ্রকোন দিন আর জানা হল না পরীর সাথে রাকিমের কি সম্পর্ক ছিল শুভ্র পরীকে খাটে শুয়ে দিয়ে দরজা খুলে কাজের লোককে ডেকে পুরো রুম সাফ করতে বলল তারপর নিচে ফারুকদের কাছে চলে গেল ফারুক শুভ্রকে সবার সামনে রাকিম সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করে কিন্তু শুভ্র অত্যন্ত কৌশলে সব কিছুর জবাব দেয় যাতে ফারুকের শুভ্র উপর কোন সন্দেহ আর হয় না কারণ ফারুক জানে কিছু কিছু ধার্মিক জিন আছে তারা নিঃস্বার্থে এমনিভাবে মানুষের উপকার করে হয়তো এই জিনটাও তেমন ছিল সেদিন সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে ফারুকরা চলে গেল যাওয়ার আগে শুভ্রকে বলল তোমার ওয়াইফ অত্যন্ত দুর্বল হয়ে গেছে ভুলে ওর কাছে যাবে না ওকে সুস্থ হতে দাও ও স্বাভাবিক হলে ওর কাছে যেও তুমি অত্যন্ত মেধাবী একটা ছেলে তাই কি বোঝাতে চাইছি অবশ্যই বুঝে গেছ কয়েকদিন পুরো পরিবারের উপর দিয়ে যা গেল না সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল শুভ্র রাকিম নামের লোকটা কে ছিল অনিতা মা উনিও একটা বড় বুড় মানুষ ছিলেন আমার অনেক উপকার করেছে বিনিময়ে কোন কিছুই নেয়নি শুধু দিয়েই গেল শুভ্র রুমে এসে পরীর কাছে বসে ওকে ডাকতে লাগল পরি চোখ খুলে বলল শুভ্র আমার শরীর প্রচণ্ড ব্যথা করছে আমি গায়ে শক্তি পাচ্ছি না আমার এমন কেন হল কিছু হয়নি পরী সব ঠিক হয়ে যাবে বলে ডাক্তারকে কল করে বাসায় আসতে বলল পরীকে স্যালাইন করা হল দুর্বলতা কাটানোর জন্য মেডিসিনও দিল কিছু এভাবে আরো চার দিন কেটে যায় পরি একটু একটু করে স্বাভাবিক হতে লাগে শুভ্র পরীর কাছ থেকে দূরে দূরে থাকে বাসায়ও আর ঠিক মতো সময় দেয় না যদি নিজের জন্য আবার পরীর শরীর খারাপ হয়ে যায় এই জন্য মেয়ের কাছেও আসতে পারে না শুভ্র একদিন ফ্লোরে শুয়ে আছে এমন সময় পড়ি আস্তে আস্তে করে কেবল শুভ্র কম্বলের ভিতর ঢুকছে অমনি শুভ্র উঠে পড়ে তুমি নিচে কেন নেমে আসছ আমি বলিনি আমার কাছে আসবা না ঠান্ডা লাগছিল শুভ্র হিটার অন করো তা যদি এতই ঠান্ডা লাগত সব সময় আমার কাছে আসার বাহানা খোঁজ কেন পড়ি আমার ভালো লাগছে না ঘুমাতে দাও আমাকে এবং নিজেও শুয়ে পড়ো আমাকে বিরক্ত করোনা তো বলেই শুভ্র আবার শুয়ে পড়ল পরি আর কিছু না বলে বেডে এসে কাঁদতে শুরু করল পরি তোমার কান না থামাবা অসহ্য লাগছে কাল আমার অফিস আছে আমাকে ঘুমাতে দাও প্লিজ ধমক শুনে পরি চুপ হয়ে গেল এভাবে কথা বলল শুভ্র বালিশ নিয়ে বেডের নিচে অপর প্রান্তে শুয়ে পড়ল পরি বর ফ্লোরে শুয়ে আছে আমি কেমনে বেডে শুয়ে থাকি শুভ্র আর ঘুম আসে না চুপ করে শুধু শুয়েই থাকে পরীর আর কোন সারা শব্দ না পেয়ে একটু উঠে বেডের দিকে তাকিয়ে দেখে শুধু যান না কাছে পরি শুভ্র লাফ দিয়ে উঠে পড়ে আবার কোন সে ওকে নিয়ে গেল না তো এমনি অনেক ভয় থাকে শুভ্র পরীকে নিয়ে বেডের কাছে যেতেই পরীকে ফ্লোরে শুয়ে থাকতে দেখলো এই মেয়ে আমাকে শান্তি দিবে না এতটুকু জানে না যে অসুস্থ হলে জাননা তো অসুস্থ হয়ে যাবে এই ঠান্ডায় ফ্লোরে কেন ঘুমাইতে হবে শুভ্র পরীকে কোলে নিয়ে বেড়ে শুয়ে দিয়ে নিজে সোফায় গিয়ে শুয়ে পড়ল পরী বুঝে উঠতে পারে না কোন ঝগড়া হয়নি তারপরও শুভ্র কেন ওর সাথে কথা বলে না এত কেয়ারিং তারপরও কথা না বলা বের করছি দাঁড়াও বলে পরি উঠে সোজা শুভ্রের পেটের উপর বসে বলল ওই তোমার টা কি হুম আমার সাথে এরকম কর কিয়ে লায় আমি কিটা করছি হের লায় এমন ব্যবহার কর শুভ্রত চমকে উঠছে কেবল চোখে ঘুম আসছে আর এরকম কাণ্ড শুভ্র কিছুক্ষণ চেয়ে থেকে বলল আমার প্রচন্ড ঘুম পাচ্ছে পড়ি এমনি পুরোটা দিন আমি সময় পাই না এই রাতেও ঘুমাতে দিবা না আমাকে না আগে বল আমায় এরকম করছো কেন আমি কোন দোষ করছি না তোমাকে কোন কষ্ট দিছি। তাহলে এমন ব্যবহার কেন শুভ্র কেন কষ্ট দিচ্ছ আমাকে আগে নিচে নামো তারপর বলছি পেটে লাগছে তো পড়ি উমমা এরকম কর কেন বলেই ওখানেই শুভ্রের বুকের উপর শুয়ে পড়ে পড়ি শুভ্র কি বলবে ভেবে পাচ্ছে না এ শারীরিকভাবে এত দুর্বল যে এর কাছে যাওয়া রিক্স পরি কথা বলবা না শুভ্র এবার পরীকে নিয়েই উঠে বসে পড়ল এরকম বুড়ি খুঁকিকে বুকের উপর নিয়ে থাকা যায় কি ভারী দম বন্ধ হয়ে আসছে আমি বুড়ি না শুভ্র তাই একটা কাজ করতো পড়ি আমার সামনে এখনই আমাদের পুরো ফ্লোরটা মুছে তো এই রাতে আমি ফ্লোর মুছব এখনই সময় পাঁচ মিনিট তোমার জন্য বরাদ্দ চলদি যাও কি অদ্ভুত আমার বর তার কাছে যাওয়াতে আমাকে নাকি এই রাতে ফ্লোর মুছতে হবে কি আর করা বর বলে কথা তাই বাথরুমে গিয়ে বালতিতে পানি এনে ফ্লোরটা মুছে ফেললাম কিন্তু পাঁচ মিনিট দিয়ে হল না বেশি সময় লেগে গেল আমি কাজগুলো কমপ্লিট করে উঠতেই আমার মাথা ঘুরে এল আমি যে দাঁড়াবো সেই শক্তি টুকু নেই আস্তে আস্তে ওয়াল ধরে তো উঠলাম কিন্তু হাঁটার শক্তি পাচ্ছি না পুরো শরীর কেঁপে যাচ্ছে শুভ্রযান তো এমনই হবে তাই ওকে কাজটা করতে দিছিল পড়ি ওখানে দাঁড়িয়ে আছো কেন বালতিটা বাথরুমে রেখে ফ্রেশ হয়ে আমার কাছে এসো আমি হাঁটতে পারছি না শুভ্র আমার গায়ে একটুও শক্তি নেই আমাকে নিয়ে যাও শুভ্র না তোমাকে ওই টুকু কাজ করতেই হবে আস্তে আস্তে কর তারপর আসো বলে শুভ্র শুয়ে পড়ল আমার সব কাজ করতে অনেকটা সময় লাগবে তুমি তো ঘুমিয়ে পড়বা ততক্ষণে আমি জেগে আছি পড়ি তুমি আস্তে আস্তেই কর বলেই শুভ্র ফোন নিয়ে ফেসবুকে ঢুকল পরি আস্তে আস্তে বালতি রেখে নিজে ফ্রেশ হয়ে শুভ্র কাছে এসে দাঁড়াল আমার কাজ শেষ শুভ্র আমার শরীর খুব খারাপ লাগছে নানা তোমাকে একটু আদর করবো এত তাড়াতাড়ি কিসের ঘুম আমার কথা মতো কাজ করলা তুমি আর এমনি ফ্রিতে তো তোমায় ছেড়ে দিতে পারি না তোমাকে কে তো আমি আজ পরিপূর্ণ করেই ছাড় বলেই শুভ্র উঠে পড়ল। শুভ্র সত্যি আমার খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না আমি পারব না আজ আমি ঘুমাবো পরী দাঁড়িয়েই শুভ্র বুকে মাথা রাখে তুমি আমার ঘুম ভেঙ্গে এখন ঘুমাতে যাবা আজ যদি কাছে না আসো আর কখনো আসবা না বুঝছো এরপর আর সুযোগ না ওকে সেটা পরে দেখা যাবে আমাকে একটু বেড অব্দি রেখে আসো না আমি আর পারছি না দাঁড়িয়ে থাকতে আমার মাথা অসম্ভব রকম ঘুরছে আর যন্ত্রণা করছে প্লিজ আমি ঘুমাবো শুভ্রপরীকে কোলে নিয়ে বেড়ে শুয়ে দিল দেন পরি একটু পর ঘুমিয়ে গেল অত্যাধিক ক্লান্ত হয়ে পড়েছিল মেয়েটা শুভ্রপরীকে একটা কিস করে বলল আমি জানতাম তোমার এমন হবে আমি বললে তো তুমি বিশ্বাস করবা না তাই এই ব্যবস্থা নিজে থেকেই আর আমার কাছে না এসে ঘুমিয়ে পড়লে তো যা হোক শুভ্র প্লান সাকসেস তাই একটা মুচকি হেসে শুভ্র গিয়ে ঘুমিয়ে পড়ল আরও দুই দিন কেটে গেল পরি জান্নাতকে ডাইনিং টেবিলের উপর বসিয়ে রেখে দাঁড়িয়ে থেকে কাজ করছিল এমন সময় জান্নাত এসে পরীকে জড়িয়ে ধরে বলল মামদুদু খাবো এখন না বাবা কিছুক্ষণ পরে কাজটা শেষ করি তারপর খেওক কিন্তু জান্নাত ওখান থেকে ওর মায়ের শাড়ির আঁচল টেনে ধরে অন্য দিকে যেতে লাগতেই সবজির বাটি পড়ে যায় সব সবজিগুলো নষ্ট হয়ে যায় পরি প্রচন্ড রেগে গিয়ে জান্নকে জোরে একটা ধমক দেয় এতে জান্নাত কেঁপে উঠে ওর মায়ের আঁচল ধরেই কান্না করতে লাগে অনিতাও চমকে ওঠে পরীর ধমক শুনে সামনে অনিলকে দেখে অনিতা ভীষণ ভয় পেয়ে গেল আজ কপালে দুঃখ আছে অনিল সোজা পরীর কাছে গিয়ে বলল বাচ্চা যদি মানুষ নাই করতে পারো আমাকে বল মাধুরীর দায়িত্ব থেকে সম্পূর্ণ রেহাই দিব তোমাকে একদম ওর সাথে উঁচু স্বরে কথা বলবে না অনিল মাংসের বাটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে একটা ফেলেছে তার জন্য এত জোরে ওকে ধমক দিবা আজকে কারো খাবারের দরকার নাই আর অনিতা পরী যেন একটা কাজেও হাত না দেয় কখন থেকে মেয়েটা ওর কাছে দাঁড়িয়ে আছে ওকে খাবার না দিয়ে যখন কাজী ওর কাছে বড় হয়ে গেছে তাহলে ওর এই বাসায় আর কোন কাজ করার দরকার নাই কথাগুলো বলে অনিল চলে গেল বাবা আমাকে এভাবে বলল আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো খুব কষ্ট হচ্ছিল আমার জান্নাতকে নিয়ে চলে আসলাম রুমে আমার চোখে যেন পানি পড়া থামছেই না কোন যে মানুষ আমাকে কিছু বলেনি আর সে এভাবে বলল জান্নাত কি আমার মেয়ে না ওকে কি আমি ধমক দিতে পারি না এভাবে কেন বলল জান্নাত ও কি বুঝলো না বুঝলো ওর মাকে জারিয়ে ধরেই দাঁড়িয়ে রইল আর পরী ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে জান্নাত এবার এসে বলল মাম দুদু বলেই পরীর দিকে চেয়ে থাকল পরীও ওকে খেতে দিয়ে কেঁদেই চলছে অনিতা ভালো করেই বুঝছে অনিল কেন খেপে গেছে এর মধ্যে একদিন জানাত খাবার দিতে দেরি হয়েছিল এর জন্য অনিলের কাছ থেকে অনিতাকে প্রচুর কথা শুনতে হয়েছিল শুধু গায়ে হাত তোলা বাকি ছিল পরির জায়গায় যদি অর্পিতা থাকত তাহলে এতক্ষণে ওর গালে অনিলের হাতে চর পড়ত পলাকে ডেকে ফ্লোর পরিষ্কার করতে বলে অনিতা আবার রান্নাঘরে চলে গেল দুপুরের খাবার আবার রেডি করতে হবে শুভ্র এখন আর দুপুরে বাসায় খেতে আসতে পারে না পনেরো দিনের বেশি অফিসে ঠিকমতো যায়নি বলে কাজ জমা পড়ে গেছে অনেক কাজ তবুও পরীকে কল দিল কিন্তু পরি আর রিসিভ করল না শুভ্র আবার ট্রাই করল এবার রিসিভ হল কই ছিলা পরি ফোন রিসিভ করছ না কেন এ ধরনের কাজ আমি একদম পছন্দ করি না জানো না সরি শুভ্র বলেই কাঁদতে লাগল পরি শুভ্রত তো হতবাক কোকাচ্ছে কেন ফোনটা কেটে দিয়ে ভিডিও কল দিল শুভ্র পরিচোখ মুছে কল রিসিভ করে বলল তুমি লান্স করছ কাঁদছিল কেন সেটা আগে বল বাবা খুব বকছে শুভ্র আমার খুব কষ্ট লাগছে বাবা তোমাকে বকার মতো মানুষ না কি করছ নিশ্চয় বড় কিছু করে ফেলেছ তার জন্য বকা দিছে এ ওয়েট ওয়েট তুমি জান্নাতকে বাবার সামনে নিশ্চয় বকা দিছ তাই না চলে ধমক দিছি শুধু তুমি কি কোন দিনও মানুষ হবা না পড়ি টুকু মেয়েকে কেউ জোরে ধমক দেয় হ্যাঁ মানতাম আমি তখন যদি জান্নাত চঞ্চল একটা বাচ্চা হতো এতটা শান্ত একটা বাচ্চাকে কেমনে জোরে ধমক দাও তুমি আর তোমার এত সাহসই বা কেমন করে হয় ওকে ধমক দেওয়া জান্নাত যে তোমার জন্য নষ্ট হয়ে যাবে এটা আমি বুঝতে পারছি আমি থাকলে ফতাফত গালে থাকপোর বসাতাম তোমার শুভ্র আর কিছু না বলে ফোনটা কেটে দেয় দুপুরে খাবারের সময় অনিল এসে দেখে সবাই আছে কিন্তু পড়ি নেই অনিতা পড়ি আসেনি যে ধমক দিছ সে কি আর আসবে অনিতা অনিল আর কিছু না বলে পরির রুমের দিকে পা বাড়াল মা বাবা পরীকে কি বলছে কৌশিক কি আর বলবে জান্নাতকে ধমক দেওয়ার জন্য আচ্ছান্ত পরীকে শাসিয়েছে ঠিক করছে এর আগেও ওকে দেখছি জান্নাতের সাথে এমন ব্যবহার করতে আর তুমি বুঝি অনিলের গায়ে কোন দিন হাত দাওনি বিমলা তোমার ঢোল কি সবার সামনে বাজাব তুমি কেমন ছিলে আগে নিতাই এবার বিমলা চুপ করে আগে গজ বজ করতে লাগল সবাই তো হেসে শেষ বিমলা আর নিতাইয়ের কাণ্ড দেখে পরীর রুমে কাছে এসে পরীকে কয়েকবার ডাকতেই পরী বলল ভিতরে আসুন বাবা দরজা খোলাই তো আছে অনিল রুমে ঢুকে বলল তুমি এখনো বাচ্চাই রয়ে গেলা পরি জানো না নখ না করে কারো রুমে প্রবেশ করা ঠিক না আমি আর কোন কথা না বলে চুপ করে বসে রইলাম আমার উপর কি অত্যাধিক রাগ করেছো মা এবার আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল চোখ দুইটি মুছে বললাম না বাবা রাগ করব কেন আমি ভুল করছি আপনি শাসন করবেন এটাই স্বাভাবিক করণই ভালো কথা তো কার্য কেন আমি আর নিজেকে আটকাতে পারলাম না কান্না করতে করতে বললাম ভালো করে বললেই পারতেন তাই বলে ওভাবে বলবেন অনিল হেসে বলল পরী মাধুরী শুধু আমার নাতনি নাও আমার কাছে সব থেকে স্পেশাল একজন যেদিন কারণটা জানবা সেদিন থেকে এই রাগটা কেন করেছিলাম তখন বুঝতে পারবা অনিল জান্নাতকে কোলে নিয়ে বলল নিচে আসো বলে অনিল চলে গেল রুম থেকে আমিও চোখে মুখে পানি দিয়ে ভালো করে নিজেকে ঠিক করে নিচে গেলাম অর্পিতা আজ তুই আমার কাছে না বসে তোর দাদুর কাছে গিয়ে বস আজ তো আমি আমার অন্য দুই মেয়েকে নিয়ে একসাথে নিদ্রা আর পরীকে দুই পাশে নিয়ে খেতে বসেছে অনিল নিজে খাচ্ছে আর একটু একটু করে জান্নাতের মুখে খাবার তুলে দিচ্ছে এমন বাবার উপর কেউ রাগ করে থাকতে পারে আমার তো চোখ ছলছল করতে লাগল তোমরা দুই বৌদি যেদিন থেকে বাসায় আসছ সেদিন থেকে আমার ভালোবাসা কমে গেছে অর্পিতা কেন তোকে আমি এত ভালোবাসি সেটা দিয়ে তোর হয় না ওদের দিকেই তোর নজর দিতে হবে পিতাই বিকেলের দিকে নিদ্রা আপু আর অর্পিতা আমাকে এসে বলল পড়ি আজ বাহিরে যাই কই যাবেন আপু এই তো বাহিরে একটু কাজ ছিল আমরা তিনজন শুধু যাব শুভ্রকে কল দিয়ে বলি আরে রাখ হতো ও যেতে দিবে না ওকে ভালো করেই চিনি শুভ্র ফিরে আসার আগেই চলে আসব বলে আমার ফোনটা কেড়ে নিল নিদ্রা আপু জলদি রেডি হও আপু আমি না বলে গেলে শুভ্র রাগ করবে একটু বলি আর তাছাড়া জান্নাতকে রেখে গেলে তো আমায় আস্ত রাখবে না মার বাবাকে বলেই যাব চিন্তা করো না আর কিছু না বলে রেডি হতেই নিদ্রা আপু বলল শাড়ি না গর্জিয়াস কোন ড্রেস পর বলে উনি চুজ করে দিল আমাকে রেডি করে মার কাছে নিয়ে গেল বাবা আমরা তিনজনে বাহিরে যাচ্ছি কাছেই যাব সাতটার আগেই চলে আসব জান্নাতকে রেখে যাব আপনাদের কাছে নিদ্রা যাচ্ছ ভালো কথা কিন্তু জলদি এসো বাবা আর পরীকে যে নিয়ে যাচ্ছ শুভ্র জানে ওর কিন্তু অভিভাবক আমি না যার জিনিস তাকে বলে নিয়ে যাও অনিল আচ্ছা ঠিক আছে বলে নিদ্রা পড়ি আর অর্পিতাকে নিয়ে বের হলো নিদ্রাই ড্রাইভ করছে আপু তুমি ড্রাইভও করতে পারো পড়ি এটা তো আমার বা কা খেল আজ তোমাকে অনেক কিছু দেখাব বাসায় বসে বসে তুমি বোরিং হয়ে গেছো পড়ি তাই তোমাকে নিয়ে বের হয়েছি বলে অর্পিতার দিকে তাকিয়ে নিদ্রা হেসে উঠলো এদের প্লান পরীকে আজ পুরো ঢাকা শহরের সব বড় বড় কিছু দেখাবে আপু নাক ফুটা করে কথায় তুমি ফুল পর আমি পড়তে পারি না ভালো লাগে না ওকে চল বলেই পার্লারে ওদের নিয়ে গেল নিদ্রা দেন কাজটা কমপ্লিট করে বের হয়ে আসে তখন মাগরীবের ওয়াক্ত শেষ হয়ে গেছে আপু বাসায় চলেন আমার নামাজ মিস হয়ে গেছে তাছাড়া শুভ্র চলে আসবে এই চুপ করতো সব সময় শুভ্র শুভ্র কেন কর আমরা কি তোমাকে ভালবাসি না আর শুভ্র ভাল ভাল্লুক যে ওরে এত ভয় পাও নিদ্রা নিদ্রার ধমক শুনে পরিচুপ হয়ে গেল এদিকে নিদ্রা ওদের দুইজনকে নিয়ে ওর বান্ধবীদের কাছে চলে গেল জন ফ্রেন্ড সেখানে ছিল অর্পিতা তো সেই খুশি নিদ্রা সবাইকে পরীর সাথে পরিচয় করে দিল এই এটা শুভ্র বউ নিদ্রার বান্ধবী খুম এটা আমাদের শুভ্র পড়ি তোর দেবরটা যা দেখলে চোখ ফেরানো যায় না তার বউ সুন্দর ঠিক আছে তবে একটু স্মার্ট কম আর সিঁদুর নাই কেন তোদের পরিবার যা করা সিঁদুর না পরেই ওকে বের হতে দিল বৌদি মুসলিম দিদি ওর পিতা অহ লাভ বুঝি না না শুভ্র যা রুচি তোমার মতো মেয়েকে আর যাই হোক লাভ মারেজ করবে না তন্নি কি অসুন্দর ছিল এর থেকে কোন অংশে কম ছিল না তবুও শুভ্র ওর দিকে ভুলেও তাকায়নি আর একে দেখ দিদ্রাই এবার রেগে গেল ওদের কথা শুনে এই শন তন্নি সহ আমরা এখানে সবাই মেকআপ সুন্দরী চুল ছোট ছোট করে কেটে ছোট্ট ড্রেস পরে মেকআপ করলে পরীকে আমাদের থেকে হাজার গুণ বেশি সুন্দর লাগবে তাছাড়া ওকে যেটা দেখছি সো প্রাকৃতিক সুন্দর আচ্ছা পরী তোমাকে কি শুভ্র ভালোবাসে চি আপুরা আমি ওকে যতটা বেশি ভালোবাসি তার থেকে অনেক বেশি ভালোবাসেও আমায় আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি বেশ কথা বলতো তুমি বলেই সবাই একসাথে হেসে উঠল তোমার বরটা কিন্তু সেই জোস আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে এরা শুভ্রকে নিয়েই পড়ে আছে পরপুরুষকে নিয়ে এদের এত মাতামাতি কেন তাও আবার বিবাহিত পুরুষ মনে হচ্ছে শুভ্রকে এখানে রাখলে ওকে নিয়ে টানাহিচরা করে দিবে সবাই অসহ্য লাগছে শুভ্র বা সায় চলে আসে এর মধ্য রুমে ঢুকে দেখে পড়ি বা জান্নাত কেউ নেই এমনি আজ পরীর উপর দুপুর থেকে খ্যাপে আছে তার ভিতর নেই শুভ্র একটু ওয়েট করে গোসল সেরে চেঞ্জ করে পলাকে এক কাপ কফি দিতে বলে ওর মায়ের রুমে চলে গেল অনিতাই এবার শুভ্রকে দেখে ভয় পেয়ে গেল কারণ ওরা এখনো ফিরে আসেনি জান্নাত ওর বাবাকে দেখে ছোট্ট ছোট্ট পায়ে খিলখিলিয়ে হেসে বাবার দিকে এগিয়ে আসলো শুভ্র হাতটা বেড়ে দিতেই বাবার কোলে ঝাঁপ দিল জান্নাত শুভ্র কি আদর করবে জান্নাত ওকে আদর করছে আর গলা দুই হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে ধরেই বাবা বাবা বলে ডাকতে লাগলো আজব মেয়ে তো এতক্ষণ ওকে রাখলাম কিছু বলল না বাবা আসতেই তার কত কথা অনিতা মা পরীকে দেখছি না পরি কই বলেই ওর মেয়েকে আদর করতে লাগল শুভ্র নিদ্রা আর অর্পিতা মিলে ওকে বাহিরে নিয়ে গেছে একটু পর আসবে কেন তোকে বলে যায়নি নিদ্রা বলল তো তোকে বলেই যাবে রামা আমি জানি না আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে দুপুরে কাজের চাপে খাওয়া হয়নি খাবার দাও তো অনিতা শুভ্রকে নিয়ে নিচে এসে ওকে খাবার দিল পলা এসে বলল শুভ্র তুমি না কফি খাবা তাই নিয়ে এলাম ও ভাগ খাচ্ছে দেখছিস না পায়েসটা নিয়ে আয় তো অনিতা শুভ্র জান্নাতের মুখে কিছু খাবার দিল কিন্তু ও কিছুই খেল না ওভাবেই শুভ্র কোলে বসে রইলাম শুভ্র খাওয়া কমপ্লিট করে ওর দাদুর রুমে গেল কিছু কাজের কথা বলতে শুভ্র এটা মনে করল পরিত বাসায় সব সময় থাকে তাই একটু বাহিরে গেছে ভালোই হইছে আবহাওয়া চেঞ্জ হলে ওর জন্যই ভালো কিন্তু যখন রাত দশটা বেজে গেল তবুও ফিরল না তখন বাসার সবাই টেনশনে পড়ে গেল তিনটা মেয়ে সাতটার সময় ফিরবে বলে এখনো আসছে না শুভ্র ওর দাদুর রুমে বসে কথা বলছে এমন সময় বাবা মাম দুদু বলেই জান্নাত কাঁদতে লাগলো এবার শুভ্র পরীর উপর প্রচণ্ড রেগে গেল কেমন মা বাচ্চার কথা ওর মনে থাকে না এত রাত অব্দি বাহিরে কেউ থাকে পলা এসে জান্নাতকে শুভ্র কাজ থেকে নিল তারপর ফিডার খাওয়াতে নিয়ে চলে গেল জান্নাতের কান্না দেখে আজ বিমলা প্রচণ্ড রেডে যায় পরীর উপর ছুরির হুশ কবে হবে বাচ্চার মা হয়ে গেছে কিন্তু বড় হল না এতদিনে একটার পর একটা ভুল করেই যাবে এই বয়সে আমরা সংসারের সব কাজ করতাম আর এই কাজ তো দূরের থাক নিজের মেয়েকে ঠিকমতো সামলায় না শুভ্র আর কিছু না বলে ওখান থেকে উঠে রুমে চলে আসে পলা এসে জান্নাতকে শুভ্র কাছে দিয়ে বলল ঘুমাবে মনে হয় চিভ উঠে গেছে ওর মাকে চাই তুমি সামলাও শুভ্র ওকে বুকে নিয়ে হাঁটছে আর অনেক কথা বলে ঘুম পাড়ানোর চেষ্টা করছে একসময় মেয়েটা ঘুমিয়ে পড়ে শুভ্র জান্নাতকে বেড়ে শুয়ে দিয়ে পরীকে কল দিতেই ড্রেসিং টেবিলে ফোন বেজে উঠল এবার শুভ্র আর ও রেগে উঠল ফোনটাও নিয়ে যায়নি সোজা রুম থেকে বের হয়ে কৌশিকের রুমে গিয়ে বলল দাদা বৌদিকে কল দাও তো এত রাত অব্দি বাহিরে থাকে কেউ কৌশিক ল্যাপটপে কাজ করছিল মুখটা তুলে বলল কেবল এগারোটা বাজে ওরা তো বাসা থেকে বের হয় না আজ হয়েছে করুক না মজা একটু আচ্ছা ঠিক আছে তাও তুমি কল দাও একবার কৌশিক শুভ্রের কথায় নিদ্রাকে কল দিল কিন্তু রিসিভ হয় না বার বার কল দেয় রিসিভ হয় না এবার কৌশিকী ভয় পেয়ে যায় শুভ্র রুম থেকে বের হয়ে আসে কেউ কোন কথা বলতে পারছে না কিন্তু বিমলা আজ চটে গেছে ওদের সবার উপর নিতাই ও থামাতে পারছে না এগারোটা বেজে গেল বাইরে ফুর্তি করতে বের হইছে নিজের বৌদের শাসন করতে পারে না এরা কাপুসের দল আর অর্পিতা আজ যদি ওরে কিছু না বল বৌমা তোমার খবর আছে বলে চিল্লাতে লাগল বিমলা আপু বাসায় যাব আমার মেয়ে কান্না করছে হয়তো বলে পরিকেঁদে উঠল ফুফিয়ে আচ্ছা চল বলে নিদ্রা আসতেই ওর এক বান্ধবী বলল বাহ শুভ্রের দেখছি একটা মেয়েও আছে হ্যাপি ফ্যামিলি নিদ্রা অনেকদিন পর তোকে পাইছি আজ তো তোকে ছাড়ছি না চল বলে ওরা এদের তিনজনকে নিয়ে বারে গেল অর্পিতা আর নিদ্রা তো সেই খুশি এবার পরি জোরেই কান্না করতে লাগলো আপু বাসায় চল শুভ্র আজ আমাকে মেরাই ফেলবে আরে ঘুর বাদ দাও তো আমি আছি না সব সামলে নিব ফোনটা বের করে নিদ্রা দেখল কৌশিকের মিশর কল অনেকগুলো নিদ্রা আগে ওর একটা ফ্রেন্ডকে কল দিয়ে আসতে বলে কৌশিককে কল দিয়ে বলল যান আমরা একটা বারে এখন তাই যেতে দেরি হবে বলেই কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল কৌশিক তো শেষ বাসায় এই পরিস্থিতি আর ওরা এখন বাড়ে গড রক্ষা কর কে কি করবে জানি না কিন্তু শুভ্র পরীর অবস্থা যে খারাপ করে ছাড়বে সেটা ওকে দেখেই বুঝে গেছে কৌশিক নিদ্রার সেই ফ্রেন্ডটা আসলে নিদ্রা বলল দোস্ত আমরা তো সবাই মেয়ে তাই আমাদের প্রোটেক্ট করার জন্য তোকে ডাকছি আজ মাস্তি করব তুই যেন ভুলেও কিছু গেলিস না বুঝছস এই তোর বর কিছু বলবে না এখানে এগুলো করছিস ছাড় তো জড়িয়ে ধরে কয়েকটা কিস করলেই সব ভুলে যাবে আমার বর এতটাই ভালো তোদের মতো না রোমান পরির দিকে তাকিয়ে বলল কে আর কাঁদছে কেন শুভ্র ওয়াইফ অনেক ভিতু তাই ওকে আজ লাইফটা এনজয় করাবে দুনিয়াটা কত সুন্দর আরে কিছুই দেখেনি বলেই পরীকে নিয়ে বারে ঢুকে পড়ল নিদ্রা প্রমাণ ও পিছে পিছে গেল সবাই হুস্কির বোতলটা খুলে এনজয় করতে লাগল চারদিকে অনেক ছেলে মেয়ে হাইবিটে গান চলছে নিদ্রা একটা ছোট্ট গ্লাসে ড্রিঙ্ক এনে পরির সামনে ধরে বলল এটা টপ করে গিলে ফেলত দারুণ লাগবে পৃথিবীটা খুব সুন্দর এনজয় কর আপু খাব না এসব ইসলামে নিষেধ এগুলো আমি বাসায় যাব চলেন ওকে না খাও জুস খাইতে তো নিষেধ নাই আমরা সবাই খাচ্ছি তুমি কেন বসে থাকবা এখানে শুধু এগুলো পাওয়া যায় না সব ভালো পাওয়া যায় বলেই একটা জুসের ক্যান এনে পরীকে দিয়ে বলল দেখ এটা একদম নতুন কেউ খোলে নি অব্দি নিশ্চিন্তে খেতে পারো অরেঞ্জ জুস খাও বলে চলে গেল নিদ্রা পরী জুস হাতে নিয়ে দাঁড়িয়েই আছে কখন এসেছে বাসা থেকে কটা বাজে জানেও না নিদ্রা আবার ইশারা করল খেতে এবার পরীক্ষায় নিল পুরোটাই প্রচন্ড ঝাঁঝ লাগছে কি বিষ্রি খেতে এস ইস অর্পিতাও খেয়েছে সব সময় চুপ করে থাকে মেয়েটা আরও একটু আনন্দ দরকার প্রমাণ সব কাজ দেখে হেসে ফেললো ভাগ্য গুণে এমন যা আর ননদ পায় যারা এর খুশির জন্য সব করছে আপু আমাকে কি খাওয়াইছেন আমার গলা জলে যাচ্ছে বলে পরিকান্না করে উঠল নিদ্রায় এসে বলল আরে কিছু না অনেক দামি তো তাই এরকম চল বাসায় যাব বারোটা পার হয়ে গেছে কি বারোটা বাজে আমাকে শুভ্র আজ মেরাই ফেলবে আমি আর বাসায় যাব না আজব মেয়ে তো এতক্ষণ বাসায় যাওয়ার জন্য কাঁদছিল আর এখন না যাওয়ার জন্য কাঁদছে রোমানের কাছে বেশ আজব লাগে ব্যাপারটি নিদ্রা সবাইকে বিদায় দিয়ে পড়ি অর্পিতাকে নিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতেই রোমান এসে বলল পারবি তো ড্রাইভ করতে আরে এই অবস্থায় কত ড্রাইভ করেছি চিন্তা করিস না সামলে নিব বলেই গাড়ি নিয়ে বের হয়ে গেল নিদ্রা তবুও রোমান ওর বাইক নিয়ে পিছে পিছে আসল কি হতে কি হয় বলা যায় না তো নিশাতে অনেকটা মগ্ন কিন্তু হুশ ভালোই আছে বাসার কাছে এসে থেমে হর্ন বাজাতেই গাড়ি থেকে নেমে রাস্তার মাঝখানে এসে বসে পড়ল দারোয়ান গেট খুলতেই নিদ্রা নেমে পরীর কাছে এসে বলল পরি রাস্তার মাঝখানে কেন বসছ বাসায় চল তা আপু আমি যাব না আপনারা যান আমাকে বাঘের খাঁচায় রেখে আপনারা ঠিকই কেটে পড়বেন সেটা আমি ভালো করেই জানি তাই আজ আর বাসায় যাচ্ছি না রোমান কাছে এসে বাইক স্ট্যান্ড করে নিদ্রাকে বলল ওকে ড্রিঙ্ক করানো তোর একদম ঠিক হয়নি শুভ্র যেমন ছেলে ভালোর ভালো খারাপের খারাপ কেন কাজটা করলি আরে দে দেত ওর ভয়ে কিছু করতেও পারে না এরও তো নিজের একটা লাইফ আছে আর তুই কেন আসতে গেলি আবার প্রতিভক্ত মেয়েরা কখনো লাইফ এনজয় করে না নিদ্রা এদের সব সুখ ওদের স্বামী হয় আমি চলে যাচ্ছি ভালো থাকিস বলেই আর নিদ্রাকে কোন কথার সুযোগ না দিয়ে রোমান চলে যায় নিদ্রাপরীকে নিয়ে বাসায় চলে গেল ডাইনিং রুমে যেতেই পলা বলে উঠল তোমাদের আজকেও আস্ত রাখবে না গিন্নি মা খ্যাপে আছে এবার এদের উপর বিমলার বকা শুরু হয়ে গেল তিন জনি মাথা নিচু করে সব শুনে গেল কোন কথা বলল না মা বাদ দেওয়া তো অনেক রাত হয়ে গেছে ওদের রুমে যেতে দাও বাসার মেয়ে বাসায় ফিরে আসছে এটাই অনেক অনিল এই তোদের জন্য এদের এত সাহস বেড়ে গেছে যা পারিস তাই কর বলে বিমলা চলে গেল রুমের কাছে এসে আর সাহস পাচ্ছে না রুমে ঢুকতে বাঘ বললে ভুল হবে শুভ্রকে সিংহ বললেও ভুল হবে না অনেকক্ষণ পর রুমে ঢুকে দেখে শুভ্র কপালের উপর হাত দিয়ে আধা হয়ে জান্নাতকে বুকে নিয়ে শুয়ে আছে দরজাটা বন্ধ করে শুভ্র কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পড়ি শুভ্র কোন রেসপন্স না পেয়ে মনে মনে একটু খুশি গয়ে বলল যাক বাঁচা গেল শুভ্র ঘুমিয়ে পড়েছে এবার পরি শুভ্র কাছ থেকে নিয়ে কিস করে বিছানায় রেখে দেয় শুভ্র চুপ করেই আছে করোনার পিন খুলে কেবল ওয়াশরুমে পা বাড়াবে এমন সময় শুভ্র উঠে পড়ে কই ছেলি রাত দুইটা অবধি একদম ঠান্ডা গলায় বলল শুভ্র পরীর পুরো শরীর কেঁপে উঠল ভয় আজ সে স্বামী শুভ্র একদম পরীর কাছে এসে বলল পরি কিছু জিজ্ঞাসা করেছি আসলে আপু বলতেই শুভ্র পরীর মুখ থেকে ড্রিঙ্কের গন্ধ পায় পরী তুই ড্রিঙ্ক করছিস এতটা তোর বলেই ঠাস করে একটা চরমালো পরীর গালে আমি যখন অন্য ধর্মে ছিলাম আমাকে উঠে অব্দি দিসনি তোর স্বামী হওয়া সত্ত্বেও আর তুই কি না ড্রিঙ্ক করেছিস তাও ইসলামে কঠোরভাবে নিষেধ করা সত্ত্বেও আমি শুধু জুস খাইছি শুভ্র বলে সব ঘটনাগুলো খুলে বলল শুব্রকে জানিস ওরা বারে যাচ্ছে তুই কেন ভিতরে গেছিস আর ফোন কেন নিয়ে যাসনি তুই একটা মুসলিম মেয়ে আর তুই এগুলো করেছিস ওদের না হয় ড্রিঙ্ক করা নিষেধ নাই কিন্তু তুই আর কার হুকুমে বাসা থেকে বের হয়েছিস আমাকে একবার ফোন দিছিস ফোন দিলে তো আমি বৌদিকে নিষেধ করে দিতাম সেটাও তো করিসনি ইচ্ছা থাকলে সব হয় তখন অন্যর কোন এক্সকিউজ কাজে আসে না তোর ইচ্ছাই ছিল না বলেই শুভ্র ও ডয়ার দয়ার খুলে একটা পিন নিয়ে লাইটার জ্বালিয়ে ধরল পিনের নিচে পরিত প্রচন্ড ভয় পেয়ে গেল শুভ্র কি করছো আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে আর কখনো হবে না কিন্তু শুভ্র চোখ লাল হয়ে আছে মনে হয় অনেক কান্না করেছে সে তাই কোন কথা না বলে কাজ করেই যাচ্ছে শুভ্র এবার উত্তপ্ত পিন্টা এনে পরীর মুখ শক্ত করে ধরে বলল জীবটা বের করত না তুমি কি করবা বল আগে পরি আরো খারাপ কিছু করে ফেলবো কিন্তু যা বলছি তাই কর এবার পরি জীবটা বের করতেই শুভ্র চট করে ওর জিভে গরম পিন দিয়ে কয়েকটা ছ্যাঁকা দেয় আর ডান হাতের তালুতে পিনটা রেখে হাতের মুঠ চিপে ধরে বলে উঠল এই হাত দিয়ে ড্রিঙ্ক খাইছিস না খুব ভুল করেছিস বলেই উঠে পড়ে শুভ্র পরি সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ধপ করে বসে পড়ে ফ্লোরে বার বার হাত মুখের কাছে নিয়ে যাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না পরির চিৎকার চার দেয়ালের মধ্য সীমাবদ্ধ থাকে কিন্তু জান্নাত জেগে ওঠে শুভ্র অকে কোলে নিয়ে বেলকুনিতে গিয়ে থাইটা বন্ধ করে দেয় যাতে জান্নাতের কান অব্দি পরির চিৎকারের শব্দ না আসে আর পরি শব্দ করে কেঁদেই চলছে শুভ্র বাহির থেকে সেটা দেখছে জান্নাত আবার ঘুমিয়ে পড়লে রুমে এসে ওকে শুয়ে দিয়ে বলল শব্দ কম করবি জান্নাত যদি ওঠে তাহলে এবার কিন্তু শুভ্র কথা শেষ না হতেই পরি চুপ করে নিঃশব্দে কেঁদেই চলছে আর পুরো ফ্লোর মুছে ফেল যেখানে যেখানে পা দিছিস তারপর গোসল দিয়ে আয় আর এই নাপাক অবস্থায় তুই জান্নাত না কিভাবে ছুঁয়েছিস এবার পরি উঠে ধীরে ধীরে পুরো ফ্লোর বাম হাত দিয়ে অনেক কষ্টে মুছে গোসল দিয়ে এলে শুভ্র বলল তওবার দুই রাকাত নামাজ পড় সেজদাহতে গিয়ে মাফ চাবি এক ঘন্টা জায়নামায় বসে থাকবি আর আল্লাহর কাছে মাফ চাইবি তোর ভুলের জন্য আমি যেন উঠতে না দেখি শুভ্র যা যা বলছে পরি নিশব্দে তাই করছে আর কান্না করে যাচ্ছে এক ঘন্টার বেশি সময় ধরেই বসে আছে পরি যায়নামায় শুভ্র করে এসে ওকে কোরআন দিয়ে বলল নিম্নে পাঁচ রুকু কোরআন তালায়াত করবি তারপর উঠে গিয়ে শুয়ে পড়বি পরি সব কাজ কমপ্লিট করে বেড়ে গিয়ে শুয়ে কাঁদতে লাগলো ওর মেয়েকে জড়িয়ে আর শুভ্র তাহাজরুদ নামায় দাঁড়িয়ে গেল আল্লাহ আমি যতটুকু পারছি পরীকে শাস্তি দিছি ওর কঠিন ভুলের জন্য কিয়ামত মাঠে জালিমদের কাতারে আমাকে কখনো দাঁড় করিও না ও রজান্তে হারাম জিনিস খাইছে ওকে ক্ষমা করে দাও প্রভু ইসলামের পরে দুনিয়াতে এই একটা জিনিস আমার খুব প্রিয় আমি ওকে শুধু দুনিয়াতে চাই না পরকালেও জান্নাতে এভাবেই স্ত্রী রূপে চাই পরকালে জান্নাতুল ফেরদ্দো সেও একসাথে থাকতে পারি যেন প্রভু আমি নতুন মুসলিম পরির পর্দার ব্যাপারেও সব ঠিক করে ফেলব একটু সময় দাও প্রভু হজে যাওয়ার আগব্দি কারণ আমি এমন একটা পরিবারে থাকি সেখানে অনেক কাজ আছে যেগুলো বদলাতে একটু সময় লাগবে শুভ্রের চোখ দিয়ে অজরে পানি ঝরে যাচ্ছে কারণ পরীর আত্মচিৎকার ওকে অনেক আঘাত করেছে কিন্তু করার কিছু নাই হ্রিঙ্ক করা ব্যাপারে কঠোর নিষেধ এবং শাস্তির নির্দেশ দেওয়া আছে ইসলামে solve